আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মুনমুন হক শুরুতেই সংবাদ শিরোনাম চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে পণ্যের মজুদ পর্যাপ্ত পরিবহন ব্যয় সহ নানা অজুহাতে দাম বাড়ছে খুচরা বাজারে সংস্কারের অভাবে চাপাই নবাবগঞ্জের আমনুরা তানোর সড়ক যান চলাচলের অনুপযোগী দুর্ভোগে স্থানীয়রা এবং চট্টগ্রাম ও চাপাই নবাবগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনজন নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েকদিনের টানা যানজট কমে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে পণ্যের বাড়তি দাম কমেছে তবে বাড়তি সামান্য পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে খুচরা বাজারে বিভিন্ন পণ্যে বাড়ানো হয়েছে বিশ থেকে পঁচিশ টাকা পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন কয়েকদিন আগে টানা যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিভিন্ন পণ্যে কেজি প্রতি এক থেকে দুই টাকা দাম বাড়লেও এখন কমে গেছে এছাড়া খাতুনগঞ্জের আড়তগুলোতে রমজান উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে ফলে সরকারি সংস্থাগুলো সতর্ক থাকলে কৃত্রিম সংকট তৈরি করে কেউ পণ্যের দাম বাড়াতে পারবে না যানজটের কারণে এখানে একটু কৃত্রিম সংকট হয়ে গেছে কারণ পণ্যগুলো যথাসময়ে আসতে না পারার কারণে স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় যদি পণ্য এখানে কম থাকে তাহলে সেই জিনিসটা দাম অনেক সময় বেড়ে যায় এটাই হয়ে গেছে তবে যখন এখন স্থিতিশীলতা চলে আসছে এখন বর্তমানে প্রত্যেকটা বাজার কমদের দিকে সংস্কারের অভাবে চাপাই নবাবগঞ্জের আমনুরা তানোর আঞ্চলিক সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কার্পেটিং উঠে যাওয়ায় ভাঙাচোরা এই সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন এর ফলে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের চাপাই নবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ জেলা সদর থেকে আমনুরা হয়ে রাজশাহীর তানর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কের বেহাল দশা প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে এ পথে চাপাই নবাবগঞ্জের নাচল ও নওগাঁর যানবাহনও চলাচল করে এ সড়ক দিয়ে বর্তমানে ভিটামিন উঠে গিয়ে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনায় পড়েন যাত্রীরা পাশে মিল কারখানা আছে যার ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই রাস্তাটা তো অনেক ভাঙা রাস্তা চলাচল করতে আমাদের অনেক সমস্যা আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে যাওয়া আসা করি কিন্তু গাড়ির ঝাঁকি দেয় আমাদের সমস্যা হয় চাপাই নবাবগঞ্জ থেকে যেখানে আমরুলা আসতে মনে করেন যে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সেখানে এক ঘন্টাতে আমরা পৌঁছতে পারি না সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন সড়কের দুই পাশে বেশ কয়েকটি অটো রাইস মিলের বর্জ্য জমে থাকায় সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারী যানবাহন চলাচলের কারণেও সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি পঁচিশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে আগামী বছর কাজ শুরুর আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা আগামী বছরের থেকে এটা কাজ শুরু হবে সেই জন্য এই মুহূর্তে আমরা এখানে বড় রকম কোনো রিপেয়ারের কাজ নিচ্ছি না আমরা এখন এটাকে হেরিং বন্ডের কাজ করে অর্থাৎ ব্রিক পেমেন্ট করে আমরা রাস্তাটা চলাচল উপযোগী রাখছি তবে স্থানীয়দের দাবি অবিলম্বে সড়কটি সংস্কার করা হোক ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা চট্টগ্রামের র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাবজানা বৃহস্পতিবার রাতে রেল স্টেশনের পাশে বরিশাল কলোনিতে অভিযান চালায় তারা এই সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা জবাবে পাল্টা গুলি চালালে দুজন নিহত হয় ঘটনাস্থল থেকে ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে র্যাব জানায় রাতে শিবগঞ্জের পদ্মা নদীর চার নম্বর বেরিবাদ এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে নামে তারা এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা এ সময় দুপক্ষের বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী আহত হয় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে দুটি পিস্তল বেশ কয়েক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় যশোর শিল্পনগরী বেসিক থেকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আয় করলেও এ অঞ্চলে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রতিনিয়ত শিল্প মালিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের দাবি দ্রুত সমস্যার সমাধান সমস্যার কথা স্বীকার করে দ্রুত তা সমাধানের আশ্বাস দিয়েছেন বেসিক কর্মকর্তারা যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা যশোর ঝুমঝুমপুর এলাকায় উনিশশো সালে বিশিক শিল্পনগরী গড়ে ওঠে খাদ্যজাত গ্লাস ও সিরামিক চামড়া ও রাবারজাত শিল্পসহ বিভিন্ন ধরনের একশো বিশটি শিল্প কলকারখানা গড়ে ওঠে সেখানে কিন্তু এই শিল্প এলাকায় ভাঙা রাস্তা অকেজো ড্রেন ব্যবস্থার জন্য অল্প বর্ষাতেই পানি জমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যানবাহনে করে মালামাল আনা নেওয়া করতে সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের সন্ধ্যার পরে চুরি চিন্তায় মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপকর্ম চলে এছাড়া বিসিকের পেছনে দুটি অংশে সীমানা প্রাচীর না থাকায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভোগেন এই পানির নিষ্কাশন না হওয়ার কারণে আমাদের আশপাশের ফ্যাক্টরি মালিকরা বা ম্যানেজাররা খুব দুর্ভোগ করতে হয় গাড়ি আসলে লোডিং আনলোডিং এর খুব সমস্যা বিচেকে আপনার কোনো লাইটের ব্যবস্থা নাই পাচলি ব্যবস্থা নাই আমরা খুব রাস্তা ঘাটে চলতে পারি না রাত্রিতে কোনো জায়গায় পোস্টে লাইট আছে কোনো জায়গায় নেই তাই এটা সরকারের কাছে দাবি প্রতিটা পোস্টে যেন একটা করে লাইট দেয় তার সাগা গুলো দূরত্ব করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি শিল্প এলাকা বাড়িয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা বিসিক কর্মকর্তার এছাড়া যে সব সমস্যা আছে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি এই একশো বিশটা শিল্প কারখানার ভিতরে এখানে একশো আঠারোটা চালু আছে এবং দুটো আমাদের নির্মাণ অধীন যেটা সম্প্রতি মালিকানা হস্ত রয়েছে আমরা আশা করছি যদি স্পেশালের শিল্প অনাবর্তন হয় তাহলে সেখানে এই এলাকার বেকার লোক ছাড়াও বাইরের অনেক লোকের হবে এই শিল্পনগরীর উন্নয়ন হলে এখানকার প্রতিষ্ঠানের জিনিস শুধু দেশে নয় বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা ঝিনাইদহে সানচাই নদীর ব্রিজ দুই বছর ধরে ভেঙে পড়ে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেই চলাচল করতে পারছে না কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার্শ্ববর্তী শাকো হচ্ছেন এলাকাবাসী থেকে নিজাম রিপোর্ট আশফাক আহমেদ ঝিনাইদহ সদরে টিকারি বাজারের পাশ দিয়ে বয়ে গেছে সাঞ্চাই নদী এ নদীর ওপর নির্মিত বৃষ্টি গত দুই বছর ধরে ভেঙে পড়ে আছে ফলে আশপাশের চল্লিশ গ্রামের মানুষ চলাচলে পড়েছেন চরম দুর্ভোগে পার্শ্ববর্তী মাগুরা জেলায় প্রবেশের পথ হলেও নির্মাণ করা হচ্ছে না ব্রিজটি গ্রামবাসীর উদ্যোগে ব্রিজের পাশ দিয়ে শাঁখও তৈরি করে চলাচল করছে সবাই আমাদের নদীর ওপারে সমস্ত কিছু সেখানে মাদ্রাসা আছে কলেজ আছে হাই স্কুল আছে কখন কেউ ভেঙে পড়ে তারপর এপাশটি একটা গাড়ি আসলে এপাশটা এক গাড়ি আসলে আমাদের মানে দাঁড়ায় থাকতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এছাড়া ব্রিজ দিয়ে পরিবহন যাতায়াত না করায় ব্যবসায়ীরা বিশ থেকে পঁচিশ কিলোমিটার ঘুরে টিকারি বাজারে মালামাল পরিবহন করছেন ফলে খরচ দ্বিগুণ হয়ে গেছে আমার এই চাকর পায় খুব ভয় করে আমার সাকর পাতে যেতে খুব ভয় হয় কারণ আমি সাকর জন্য স্কুলে যেতে পারি না এপার জিধর এবং ওপার হইল টিকার যদিও কোনো মালামাল আনতে হয় বিশ তিরিশ কিলোমিটার ঘুরে এসে বাজারে আনতে আসছে তবে দ্রুত বৃষ্টি নির্মাণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা কার্যাদেশ বাতিল করে পুনরায় টেন্ডার করা ফলে কিছুটা বিলম্ব ঘটেছে আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সমাপ্ত হবে এজিবির মাধ্যমে অংশগ্রহণের লটারির মাধ্যমে কাজটা পেয়েছি আমি যত সময়ের ভিতরে কাজটা তোলার চেষ্টা করব শুধু আশ্বাস নয় দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা সাভারের আশুলিয়ায় দুই সহদরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা আহতদের স্বজনরা জানায় পূর্ব বিরোধের জের ধরে সকালে টঙ্গাবাড়ি এলাকার চা দোকানদার আরিফ হোসেন ও গরু ব্যবসায়ী হুমায়ুন কবিরকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় আমান রহমান মোন্নাফ সালাম মুকুল রাব্বি ও তার সহযোগী এসব সন্ত্রাসী কাজে জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীদের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন কম স্ল্যাশ এটিএন সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে